ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগে শুরু হয়েছে বেয়ারিশ কুকুর নিধন, আর এই ঘটনার পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তোলপাড়। সাম্প্রতিক এই আলোচিত সিরিয়াস ঘটনা নিয়েই কথা বলবো আজ। ওয়েলকাম টু বিং সিরিয়াস। ইতোমধ্যেই শহরের কুকুর নিধন নিয়ে অনেক কথাবার্তা চলছে, তাই কোথায় কখন কিভাবে সবকিছু শুরু হয়েছে সেদিকে গিয়ে ভিডিও বড় করতে চাই না। আমি এই ভিডিওতে শুধুমাত্র একজন আমজনতা হিসেবে এই ব্যাপারে নিজস্ব মতামত প্রকাশ করব। ঢাকা শহরে কুকুর নিধন কারণ হিসেবে দাবি করা হচ্ছে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি। বলা হচ্ছে উন্নত দেশের রাস্তায় কুকুর দেখা যায় না, তাই তাদের মতো আমাদেরকেও কুকুর উচ্ছেদ করতে হবে, তাহলেই দেশ উন্নত হয়ে যাবে। তাছাড়া রাস্তায় কুকুরের কামড়ে দেশে প্রতি বছর অনেক মানুষ আহত হয়, মারাও যায়। তাই এই অবস্থায় দেশকে কুকুর মুক্ত করা খুবই জরুরি। এখন এই ঘটনার পক্ষে যারা কথা বলছে তারা প্রায় প্রত্যেকেই কুকুরজনিত ঘটনার শিকার দাবি করা লোক, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ কুকুরের কামড় খেয়ে বেঁচে আছে। আর এই গ্রুপে প্রায় প্রত্যেকের বাসার গলিতেই 20-25টি কুকুর সবসময় থাকে। আমি যদিও আমার ছোট্ট জীবনে কোনোদিন 20-25টি কুকুর একসাথে দেখিনি, কিন্তু কুকুর নিধনের পক্ষের লোকজন এগুলো দেখে অভ্যস্ত। কুকুরের সাথে যেহেতু তাদের তিক্ত অভিজ্ঞতা আছে, তাই তাদের দাবি চোখতিক। অন্যদিকে যারা কুকুর নিধনের বিপক্ষে তাদের অধিকাংশই ঘরেই কুকুর পালেন, দেশি কুকুর না বিদেশি জাত। দেশি নেরি কুকুর নিধনের বিপক্ষে তারা তাদের আদুরে পমিডিয়ান ডগ কোলে রাস্তায় নেমেছিল, তবে তাদের এই আন্দোলনকে আলোকিত ঘরে টর্চ চালানোর মতোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সবাই। তাই তাদের দাবির সামনে অতি দ্রুত কুকুর নিধন শুরু করেছে সিটি কর্পোরেশন, আর তাদের কুকুর নিধনের চিত্রটা অনেকটাই এরকম। এখন সত্যি বলতে আমি নিজেও ব্যক্তিগতভাবে এমন ধরনের ঘটনার পক্ষে না। হ্যাঁ, হতে পারে কুকুর নিয়ে অনেকের অনেক বাজে অভিজ্ঞতা আছে, আমার নিজেরও আছে কিছু ঘটনা, সেগুলো এক একটা ঘটনা মাত্র। কিছু ঘটনার উপর ভিত্তি করে শহরের সব কুকুর নিধন করে ফেলার পক্ষে আমি না। কুকুর আমাদের কী ধরনের উপকারে আসে কিংবা ক্ষতি করে সেই তর্কে যাব না, কিন্তু একটা বিষয় ভেবে দেখুন, এরা নির্বোধ প্রাণী, পৃথিবীতে আসে, ময়লা আবর্জনা খেয়ে বাঁচে, এরপর মারা যায়। এছাড়া এদের জীবন বলতে আর কিছুই নেই। কুকুরের নিধনের থেকেও অনেক বড় বড় সমস্যা আমাদের দেশে আছে। কুকুরের কামড়ে যত মানুষ দেশে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্ট, হত্যা, ভুল চিকিৎসা ইত্যাদি কারণে। কুকুর যতটা না আবর্জনা সৃষ্টি করে তার চেয়ে অনেক বেশি আবর্জনা তৈরি করি আমরা। তাই কুকুরকে এতটা গুরুত্ব না দিয়ে আসল সমস্যাগুলো সমাধান করার দাবি জানানো উচিত। তার মানে কি কুকুরকে এভাবেই ছেড়ে দিব? না, অসুস্থ কুকুর আছে কিছু রাস্তায় যেগুলো কামড়ালে জলাতঙ্ক সহ আরো অনেক রোগ হতে পারে, সেগুলো চিহ্নিত করে অপসারণ করা দরকার। কিন্তু সেটা না করে কুকুর অপসারণের নামে যা করা হচ্ছে তা একদমই মেনে নেওয়া যায় না। ছোটবেলা ধর্ম বই পড়া সেই গল্পের কথা সবারই মনে আছে নিশ্চয়ই। এক পাপী ব্যক্তি একটি তৃষ্ণান্ত কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেয়েছিলেন। আর শুধু ইসলাম ধর্মেই না, যে কোনো ধর্মেই বিনা কারণে জীব হত্যাকে পাপ হিসেবে ঘোষণা করা হয়েছে, অথচ আমরা এই জঘন্য কাজটি নির্বিচারে করে যাচ্ছি। তাই সবার প্রতি অনুরোধ, নির্বিচারে কুকুর হত্যা না করে সমস্যার সঠিক সমাধান করার চেষ্টায় এগিয়ে যায় সবাই। আর শুধু কুকুর নয়, বিনা কারণে যে কোনো ধরনের নিরীহ জীব হত্যা বন্ধ করতে সোচ্চার হই। আজ আর নয়, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।